ফুলকপি খেয়ে কি ফুলকপি ডাটা ফেলে দিচ্ছে ভুলও কিন্তু এই কাজটা করা যাবে না আজকের রেসিপিটি যদি একবার ট্রাই করেন তাহলে বলবেন যে ফুলকপির থেকে তো ডাটাই অনেক বেশি মজার এই রেসিপিটি যেদিন বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু বাদ একটু বেশি রান্না করবেন কারণ এই ফুলকপির তরকারি দিয়ে কিন্তু বাত এক প্লেটের জায়গায় একজনে দুই প্লেট করে খাবে এত বেশি মজার হয় তো এখন ফুলকপি যেহেতু নতুন আর এই সময় ফুলকপিগুলো যেমন সুন্দর হয় ডাটাগুলো কিন্তু একেবারে কচি নরম আর একেবারে সুন্দর থাকে তো প্রথমে হচ্ছে ডাটাটাকে আমি সুন্দর করে এভাবে উপরে সামরাটা একটু ফেলে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে নেবেন আর অনেক সময় দেখা যায় যেগুলো ফুলকপি বড় হয়ে যায় সেগুলোর সামরাটা সুন্দর করে উঠে আসে আর এটা যেহেতু কষি এটাকে আমি একটু একটু সেঁচে সেঁচে এভাবে ফেলে দিচ্ছি তো যেখানে প্রধানমন্ত্রী বলেছে যে মাছ খেয়ে মাছের কাঁটা ফেলতে না সেখানে এত সুন্দর ফুলকপি ডাটা কিভাবে ফেলে দিবেন এটা দিয়ে যে মজার রেসিপি তৈরি করা যায় এই যে ডাটাটা আমি সুন্দর করে কেটে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব একটা আলু তো আমি মিডিয়াম সাইজের একটা আলু নিলাম আলুটাকে চিকন চিকন করে ডাটার মতো করে একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি এই যে দেখেন আলুটা কিন্তু কাটা হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে আমি দুটো বেগুন দিব আর বেগুন দিলে কিন্তু এটা আরো বেশি যেহেতু ডাটাটার মধ্যে জলটা একটু পাতলা থাকে আর বেগুন দিলে কিন্তু বেগুন আলু নরম হয়ে একবার ঝোল একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে খেতে অনেক বেশি মজা লাগবে আমি ছোট ছোট দুটা বেগুন দিলাম আর এখানে বড় সাইজের এক টুকরো ফুলকপিকে ছোট ছোট টুকরো করে দিলাম এই যে আমার তরকারি কাটাটা শেষ এবার চলে যাব রান্নায় তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি বেশি করে একটু রসুনটাকে থেতো করে দিয়েছি তার মানে ছেঁচে যেটাকে বলে এই ফাটার মধ্যে একটু ছেঁচে দিয়েছি বাটা দিয়ে কিন্তু আর একটু বেশি পরিমাণে যেহেতু আমি এটা সুটকি দিয়ে রান্না করব তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিলাম তারপরে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আর কোনো মশলা ব্যবহার করবো না শুধু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচটা একটু বেশি দেবো কারণ সুরকি তরকারিতে কিন্তু মরিচটা একটু বেশি দিতে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে যখন দেখবেন কোনো কিছু ভালো লাগে না খেতে মাছ মাংস মানে একবারে অসহ্য লাগে তখন দেখবেন এই ধরনের কিছু রেসিপি আছে যেগুলা মানে একবার তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আর এই ধরনের সুরকি রান্নাগুলাতে কিন্তু মানে ভাতটা একটু বেশি খাওয়া যায় তো মশলাটাকে আমি একটু ফানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন দিয়ে এটা হচ্ছে আমাদের দেশের মানে দেশের চেওয়া সুটকি মানে একেবারে বাড়িতে করা খুবই সুন্দর তো সুটকিটাকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে ধুয়ে সুটকিটাকে সুন্দর করে একটু তিন চার মিনিট পরিমাণ মশলা মধ্যে কষাবেন কষানোর পর পানি দিবেন তারপর দেখবেন ছুটকিটা খেতে অনেক বেশি মজার হয় আর সুটকিটা কিন্তু অনেকে ভালো করে পরিষ্কার করে না সুটকিটা কিন্তু সবসময় একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো লাগে কারণ সুটকিটা রোদ্রে দিলে অনেক ধুলাবালি পরে তো এরপরে সুটকিটাকে একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে এরপরে এর মধ্যে ডাটা দিয়ে ভালো করে নেড়ে সেটা এটাকে কষিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা পানি বেরিয়ে গেছে তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো পানিতে দিয়ে দিচ্ছি আর এ তরকারিতে মানে তরকারিতে কিন্তু বেশি একটা ঝোল রাখবো না সেজন্য পানিতে বেশি একটা দিনে চুলাটা মিডিয়াম আছে রেখে এখন এটাকে রান্না করে নেব তো মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমি কোনো রকম পানি ব্যবহার করবো না এই যে ঝোলটা আছে এটাতে কিন্তু চুলাটা একটু কমিয়ে দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখন যেহেতু ফুলকপির একেবারে কষি খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখেন একেবারে সুন্দরভাবে হয়ে গেছে আমার তরকারিটা কি লোবনীয় দেখতে তাই না যখনই আমার বাসায় এই রেসিপিটা করি আমি একটু ভাতটা একটু বেশি খাই আপনারা কি সেটা করেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ